পটুয়াখালী কোস্টগার্ড কর্তৃক নদীর তীরবর্তী সংযোগ সড়কের দুই পাশে জোরপূর্বক তারকাটার বেড়া দিয়ে জনগণের চলাচলের রাস্তা অবরুদ্ধ করে রাখা এবং বসতবাড়ি থেকে থেকে বের হতে না দেওয়ার প্রতিবাদে আজকে আমাদের মানববন্ধন। সংলগ্ন ভারত সংলগ্ন স্থানীয় জনগণ, আজকে এই জেলা প্রশাসক কার্যালয়ে আমরা এসেছি ন্যায্য দাবি। এই কোস্টগার্ড আমাদের চলাচলের পথ, বাড়িতে ঢোকার রাস্তা, সকল কিছু আটকিয়ে দিয়া তাদের অবৈধভাবে তারা দখলের পায়তারায় লিপ্ত আছে। আমরা ইটবাড়িয়ার এই সাধারণ জনগণ, আমরা এই সাধারণ জনগণ জেলা প্রশাসক মহোদয় সহ সকল মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে আমাদের হাঁটা চলাফেরার পথ, সব চাষাবাদের জমি যাতে ওনারা অবৈধভাবে দখল না করতে পারে এর বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন। এই বলে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট হিমু সহ অন্যান্য স্থানীয় জনগণ। সকলকে ধন্যবাদের জন্য আসছেন, তাদেরকেও এর সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা। আজকে উপস্থিত সাংবাদিক ভাইরা এবং আমরা যারা কোস্টগার্ড তীরবর্তী রাস্তার দুই সাইডে ক্ষতিগ্রস্ত জনগণ, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী নদীর তীরবর্তী সংযোগ সড়কের দুই পাশে তার কাটা বেড়া দিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা এবং সংযোগ সড়কের নিচ দিয়ে পানি চলাচলের ব্যবস্থা না রাখায় পানি জমাট হয়ে কৃষি ফলও নষ্ট হয়। ভাইরা, আমরা উক্ত সড়কের উভয় পাশে বাড়িঘর নির্মাণ করিয়া বহু বছর যাবৎ বসবাস করিয়া কৃষি জমি চাষাবাদ করিয়া আসিতেছি। উক্ত জমি চাষাবাদের জন্য সংযোগ সড়কের মাঝখান দিয়ে চলাচলের ব্যবস্থা না থাকলে কৃষকের জমি চাষাবাদে বিঘ্ন ঘটবে। তাছাড়া সংযোগ সড়কের নিচ দিয়ে পানি চলাচলের সুব্যবস্থা না থাকায় পানি জমাট বেঁধে কৃষির ফলন নষ্ট হয়। তাছাড়া আমরা যারা ঘর বাড়ি করিয়া বসবাস করিতেছি, তারা যদি সংযোগ সড়ক দিয়ে বের হইতে না পারি তাহলে আমাদের জীবন জীবিকার জন্য বের হওয়ার আর কোনো রাস্তা থাকবে না। আমাদের মূল দাবি হলো কোস্টগার্ডের ওখানে যে রাস্তাটা এখন যে রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা যখন করা শুরু হয়েছে তখন কোস্টগার্ড কর্তৃপক্ষ বলেছিল যে এই রাস্তাটা জনসাধারণের উন্মুক্ত করা হবে, কিন্তু আজকে তারা সে কথার বরখেলাপ করে, তাদের যে ওয়াদা ছিল সেটা বরখেলাপ করে আমাদের জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করছে। বাড়িঘর থেকে আমরা কেউ বের হতে পারতেছি না, কাঁটা তারে বেড়া দিয়ে তারা অবরুদ্ধ করে রাখছে। এটা স্বাধীন দেশে আমাদের চলাফেরার এভাবে বাধাগ্রস্ত করা কারো এখতিয়ার নেই। এখানে কৃষি জমি আছে, কৃষকরা আমাদের যারা চাষাবাদ করে তারা তাদের জমিতে যেতে পারতেছে না। ফসলি জমিতে যদি আমরা চাষাবাদ করে উৎপাদন করতে না পারি তাহলে আমরা কিভাবে খাবো, কিভাবে চলাফেরা করব। আর সবচেয়ে বড় কথা হলো আশেপাশে অনেক স্কুল আছে, স্কুলের ছেলেপানও আসতে পারতেছে না, তাদের মানুষের যাতায়াত তো বন্ধ করার তাদের কারো এখতিয়ার নেই। সুতরাং আমাদের দাবি হলো কোস্টগার্ডের রাস্তাটি জনসাধারণের উন্মুক্ত করতে হবে, কাঁটা তারের বেড়া বন্ধ করতে হবে। পটুয়াখালী কোস্টগার্ড কর্তৃক নদীর তীরবর্তী সংযোগ সড়কের দুই পাশে জোরপূর্বক তার কাটার বেড়া দিয়ে জনগণের চলাচলের রাস্তা অবরুদ্ধ করে রাখা এবং বসতবাড়ি থেকে থেকে বের হতে না দেওয়ার প্রতিবাদে আজকে আমাদের মানববন্ধন। কোস্টগার্ড জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে রাস্তা সকলের জন্য উন্মুক্ত থাকবে, কিন্তু তারা বর্তমানে জোরপূর্বক জনগণের স্কুল কলেজগামী বাচ্চাদেরকে অবরুদ্ধ করে বাড়ির সামনে তারকাটা দিতেছে। আমাদের দাবি রাস্তার উভয় পাশে বসবাসরত প্রত্যেকটি পরিবারের ও চলাচলের ব্যবস্থা করতে হবে। এই যে এখানে একত্রিত হয়েছে যে কোস্টগার্ড কর্তৃপক্ষ বলছে যে যখন ওখানে একটা রাস্তা ছিল জনগণের, তখন তারা বলছে যে আমরা এখানে রাস্তা তৈরি করব এবং সর্বসাধারণের জন্য এটা উন্মুক্ত করে দিব, কিন্তু এখন তারা রাস্তার দুই পাশে তারকাটা দিয়ে আটকে দিয়েছে। আমরা আমাদের বসতবাড়ি থেকে বের হতে পারছি না, আর তাছাড়া রাস্তার দুই পাশে যে বাড়ির বসতবাড়ি, তার যে বাচ্চারা স্কুলে যায় সেখান থেকে তারা স্কুলে যেতেও পারতেছে না। এখন কি আমাদের বাচ্চারা লেখাপড়া থেকে পিছনে পড়ে থাকবে, শিক্ষার আলো থেকে তারা বঞ্চিত হয়ে থাকবে? এটাই কি কোস্টগার্ড কর্তৃপক্ষের আসলে মূল জিনিসটা কি, সেটাই আমরা বুঝতে পারতেছি না। আমাদের একটাই দাবি, রাস্তার দুই পাশে তারকাটা বেড়া উঠিয়ে দে, আমরা যেন মানে সবাই সর্বসাধারণ জন্য চলাফেরা করতে পারি। আজকে আমরা এখানে
পটুয়াখালী সদর উপজেলাধীন 39 নং মৌজার দুর্গাপুর গ্রামের বাসিন্দারা এখানে একত্রিত হয়েছি। আমাদের পটুয়াখালী মির্জাগঞ্জ সড়ক থেকে নদী পর্যন্ত কোস্টগার্ড একটি রাস্তা অধিগ্রহণ করে। অধিগ্রহণের সময় বলা ছিল, তাদের প্রতিশ্রুতি ছিল যে জনগণের জন্য রাস্তাটি উন্মুক্ত থাকবে। বর্তমানে রাস্তাটির দুই পাশে তারা তার কাটার পাকা বেড়া দিচ্ছে, বেড়া দিয়ে তারা জনগণের পথ আটকে দিচ্ছে। বাড়িঘরের থেকে লোকজন বের হতে পারছে না, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা তাদের স্কুলে যেতে পারছে না, মানুষের জীবন জীবিকায় ব্যাঘাত ঘটছে। আমাদের বর্তমান দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার বলা আছে, তিনি বলেছেন যে এক টুকরো ফসলি জমি খালি থাকবে না, কিন্তু এই কোস্টগার্ডের রাস্তার কারণে আমাদের একরে একরে জমি, ফসলি জমি খালি থাকবে। তার কারণ, তাদের এই রাস্তার বেড়া দেওয়ার কারণে আমরা কৃষি জমিতে নামতে পারবো না, কৃষিজমির দুই পাশে পানির জলাবদ্ধতা থাকবে, জলাবদ্ধতা নিরসন হবে না, যে কারণে আমাদের এই বছর যদি অবিলম্বে এই তার কাটার বেড়া উঠিয়ে দেওয়া না হয়, যদি আমরা কৃষকরা মাটিতে না নামতে পারি, জমিনে না নামতে পারি, এই বছর একরে একরে জমি আমাদের অনাবাদি থাকবে। এর দায় কে নেবে? আমরা অনাহারে দিন কাটাবো, আমরা না খেয়ে থাকবো, এর দায় কী নেবে? আমরা অবিলম্বে এই কাঁটাতারের বেড়া উন্মুক্ত করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সবাইকে অনুরোধ করছি। আর এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, মিডিয়া সাংবাদিকবৃন্দ, সবাইকে ধন্যবাদ আমাদের এই মানববন্ধনকে সহযোগিতা করার জন্য। আমরা অনুলিপি দিয়েছি মাননীয় জেলা প্রশাসক মহোদয় এর মাধ্যমে, বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা অনুলিপি দিয়েছি। আমরা সাধারণ জনগণ, যে কোনো আইন জনগণের কল্যাণে, এখন একটা প্রতিষ্ঠান, সেটাও সরকারি প্রতিষ্ঠান, তারা যে এভাবে জনগণকে কষ্ট দেবে এর কোনো অধিকার নাই। আমরা অবিলম্বে এই কাঁটাতারের বেড়া উন্মুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ নেসারউদ্দিন হাওলাদার, ওই ওয়ার্ডের প্রতিনিধি, ইউপি সদস্য। এইটুকু বলতে চাই, ওই এলাকার আমার জনগণ সবাই অনেক জানাইছে যে এই সমস্যাটা, কিন্তু ওই রাস্তার দুই পাশ দিয়ে অনেকগুলো বাড়ির দরজা আছে, সবই কাঁটাতারের বেড়া দিয়ে আটকাই দেওয়া হয়েছে। এগুলা তো দিলে তো আমার এলাকার মানুষ চলবে কেমনে? এবং সব জমা জমি ওই রাস্তার ওই পাশে, এবং বাচ্চা কাচ্চা স্কুলে আসা যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা ওই স্কুলে আসতে হয়, সেই জন্য অনেক সমস্যা। এই সবাই আমার দ্বারা এগিয়ে অনুরোধ জানাইছে, কিন্তু আমি একটু সময় দিতে পারিনি অনেক আগেই, যারা আজকে একখানে সবাই মিলিত হয়েছে বিধায় আমি আজকে আসতে পারছি। তো এইটাই আমার দাবি জোর, যে এটা অনতিবিলম্বে সবাই যেন কার্যকর করে, কৃষি জমিতে নামার উপযোগী ব্যবস্থা করে দেয়, এটুকুই আমার বলার ছিল।